এখন তো কদবেলের সিজন আপনারা জানেন, তো আপনারা চাইলে এই ভর্তাটা বাসায় ট্রাই করতে পারেন। তো চলুন দেখে আসি, মানে আমার হাতেই দেখবেন, তো দেখে আসি বড় দরকার নেই। এই যে আমার হাতে অলরেডি বাটিতে আমি কিন্তু দেখুন এই যে কলবেলের ভেতরে যে যা জিনিসপত্র থাকে সবগুলো এখানে নিয়ে আসছি। এখন একটু লবণ দিব, আমি আগে থেকে লবণ মরিচ এক সাইড করে রেখে নিয়ে আসছি এখানে। তারপরে হচ্ছে গুঁড়া মরিচ, আপনারা চাইলে শুকনো মরিচও দিতে পারেন। তারপরে এটাকে সুন্দর করে এরকম করে ভালো করে মাখাবে, না হলে এটা ভালো করে ব্লেন্ড হবে না, ছাড়া ছাড়া থাকবে। দেখেন তো আমি আসলে পরিমাণ মতো সব কিছু নিয়ে আসছি, সবগুলো দিয়ে দিই। এখানে সাথে চিনিও আছে, চিনিটা আগে দিয়ে শুকিয়ে দিই, চিনিটা পরে না দিতে হয়। চিনি সব মাখাবেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, ভালো লাগবে খেতে। এখনও মাখা হয়নি, চিনিটা যখন আস্তে আস্তে গলবে তখন এটা আর একটু পানি পানি লাগবে, মিষ্টি লাগবে, সেরকম একটা টেস্ট পাবেন। চিনি ছাড়াও খেতে পারেন, তারা চিনি খান না, ডায়াবেটিসের যারা রোগী আছেন তারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, সেরকম মজার একটা ভর্তা হয়। তখন কিন্তু জিভে জল চলে আসে, একদম আচারের মতো লাগবে। হুম, এটা আচা মানে আলাদা, তো আরে আমার সব বাড়ি দেখা লাভ নাই, আমার সব দেখা। আরে ক্যামেরাম্যানের অবস্থা ভালো, ক্যামেরাম্যান হচ্ছে আমার খালাতো বোন, ভাবির বোন, খালাতো বোন সাবা, জন্য বুঝতে না আসলে কখন থেকে নেওয়া লাগবে। আমি বুঝছিলাম যে আমারও দেখা একটু সাথে সাথে, এটা আমি এটা অনেকক্ষণ মাখতে হবে, কারণ হচ্ছে একদম ইয়া পাকনা নাই জানি, তাকে একটু কম হয়েছে। কারণ যে কদবেল কিন্তু চালের ভেতরে দিয়ে পাকানো হয়, না এভাবে রেখে দিলেও পাকায়, আবার সময় রোদে দিয়ে রাখলেও কিন্তু পাকে। আর এটা একটু খেতে একটা আচারের মতো, কদবেল দিয়ে কিন্তু আচারও বানানো যায়, আচারও অনেক মজা লাগে। যা বাড়ি একটু লবণ নেয় সুবাই, আমার এখানে আসলে ভর্তাটাতে লবণ একটু কম হয়েছে, মিষ্টিটা পারফেক্ট হয়েছে, ঝালও মোটামুটি ঠিক আছে, কারণ টুনুও খাবে, কারণ মানে বেচারি টুনু এসে বলবকে দে দে, তো টুনুও খাবে, সেজন্য আমরা একটু লবণ নিয়ে নিচ্ছি, লবণে সাহায্য করছে যাবা। আর একটু দে আপনারা ভাবতে পারেন না আমাদের ভিডিওগুলো এরকম উল্টা পাল্টা হয় কেন, আসলে আমরা আপনাদেরকে রিয়েলিস্টিক ভিডিওগুলো দেখি চেষ্টা করি, যেখানে কোনো কাটছিট হবে না। যে আপনারা দেখেন একটু আগে আমি গ্রাম আসা বলছেন আর একটু দে, আমি বলতে পারতাম যে আর একটু দে না, মানে একটু এই দেখুন ভর্তাটা এরকম হবে, বাড়িতে আসছো দূর থেকে জসিম কি এসে দাঁড়াও না রে বাপ বস, এখন দেখেন আমি ঘুমুলে খাওয়াই দেখেন, একটু খা ভর্তা খাবে না, খাবে না,
কুকুর খাবে না, এগুলো ছোটদের জন্য না, ওগিয়ে যাবে। যাও যাও চলে যাও। এই ছিল কদবেলের রেসিপি। তো আপনারা কদবেলের ভর্তাটা বাসায় ট্রাই করবেন, খাবেন, অনেক মজার একটা ভর্তা, যে ভর্তা অন্যান্য ভর্তার চেয়ে অনেক বেশি মজা। তো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।